Mama, happy birthday. Thank you, Mama. Mama. Thank you. Thank you. একটু ঢেলে দিই, একটু ঢেলে দিই, আইসক্রিম ভালো লাগে। মা ধর, শোভন ধর না, শোভন ধর, তুই ধরবি তো শোভন। ও মামা মামা মামা, পয়সা নেই, পয়সা নেই, খোঁচা খেয়ে গেছে। চিংড়িটা চরম চরম লেগেছে, চিংড়িটা সেরা সেরা। মটনের টা একদম তুলতুলে নরম, একদম তুলতুলে নরম, কোন চাপ নেই মটন ফাটন নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। জমিয়ে বিয়ে বাড়ি খাচ্ছ, ঠান্ডা পড়ে গেছে, বিয়ে বাড়ি খাবে না মানে? পাড়াতে লজে যেখানেই পাবে সেখানে ঢুকে যাও, কোনো বলার দরকার নেই। বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি, এটাই তো চলছে মার্কেটে। বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি, সবাই যাবে, কেন যাবে না? বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি খেয়ে আসো। আরে এখনকার দিনে বিয়ে বাড়িতে কেউ দেখতে চায় না কে আসছে কে যাচ্ছে, এইসব দেখে না। বাট আজকের কেসটা একটু আলাদা, টাইটেলের থাম্বনেইল থেকে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো আমি কোথায় যাবো, কেন যাবো। তো যাই হোক, 2021 ফাইনালি কোনো একটা ভালো জিনিস হচ্ছে আমাদের জন্য, মানে আমার জন্য স্পেশালি। সেটা হচ্ছে আমি আমাদের ফ্যামিলি মেম্বার, খাইখাই ফ্যামিলি মেম্বার কারো একজনের বিয়েতে অ্যাটেন্ড করবো। অ্যাকচুয়ালি আমাদের কাছে অনেক ডিএম আসে ইনস্টাগ্রামে বা ধরো ফেসবুকে, যে দাদা দেখা করো, দাদা বার্থডে আছে, দাদা বিয়ে আছে। সিরিয়াসলি একটা কথা তোমাদেরকে বলতে চাই, আমাদেরও ইচ্ছা থাকে, মানে আমারও স্পেশাল ইচ্ছা থাকে বিয়ে বাড়িতে যাওয়া। অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে গেলে মানে খাওয়াটা একটু বেশি পরিমাণে হয়, মানে তোমাদের সাথে দেখা করা ম্যাটার ম্যাটার, আমি মানছি মানছি, মানে তোমাদের সাথে দেখা করতে চাই আমরা। কাজ বাজ তো এসব থাকছে, কিন্তু আজকে ফুল টু মজা হবে, ফুল বাবা হবে। আজকে আবার আমি অমিত শোভন তিনজন একসাথে আছি, তো ফাটিয়ে মজা হবে। তীর্থঙ্করকে আমরা সিরিয়াসলি মিস করবো, তীর্থঙ্করও ইচ্ছে ছিল বিয়ে বাড়িটাতে যাওয়ার, বাট ও আলিপুরদুয়ারে গেছে, ও কিছুদিন পর কলকাতা ব্যাক করবে, তো এই জন্য যেতে পারবে না। One eternity later. Guys, এখন বাজে রাত্রি 8টা, এখন ওনাদের আসার টাইম হয়েছে, এই ধাবা থেকে খেয়ে উঠেছে। মানে লজ্জা বলে বস্তু থাকে, একটু লজ্জা। আমার 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 টাইমিংটা সম্পর্কে সব আইডিয়া আছে, কত লেট করছো, চলো 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 চলো। শোভন, যাকে তোমরা ক্যামেরার আগের দিকে, মানে ক্যামেরার পিছনে পেছনে দেখ, পেছনে না মানে এই ক্যামেরার সামনে ফার্স্ট টাইম দেখলি, ফার্স্ট টাইম এতটাও না। এটা অমিতের ভাই, অমিতের ভাই, এটা আসছে না বললাম, তো ব্যাপারটা হচ্ছে একজন ব্লগার আজকে এইখানে এসেছে ইনভিটেশনে দাবি খাওয়ার জন্য উইদাউট ক্যামেরা, কোনো কিছু ছাড়া। তা সত্ত্বেও তার হাতে আর কি ক্যামেরা ধরে দেওয়া হয়েছে যে ব্লগ কর, রেকর্ড স্টার্ট কর। মানে শোভন ছাড়া একদিন একদিন তোকে সুযোগ দেওয়া ছিল যে তুই ধরে স্টার্টটা কর ব্লগ, তো তাই তো করেছি, আমি তো স্টার্ট করেছি। তো এরকম করে কে করে বলো, এসে বলছো তাও প্রপার আর কি হুকুম, হ্যাঁ স্টার্ট কর, ইন্ট্রো দে, মানে কি করছো এসব? মানে আমি যতটা বাজে মানে এতক্ষণ ধরে আমি ভাবছিলাম সাহিত্য বলছো দেখ তোরা কিন্তু একসাথে যাবো, এখানে আসবি, আমায় তুলবি, পিক করবি, দেন একসাথে মজা করতে করতে যাবো। তো এটা যে একটা বাহানা ছিল সেটা আমি খুব ভালো করে এখন বুঝে গেছি, হাতে ক্যামেরা ধরি ইয়ে তো সিরিফ এক কোলাব কা বাহানা থা। কোনোদিনও আসিনি, মানে এরকম জায়গা চাপ চাপ, যতটা পারবো খাবার দেখাবো, একদম বেশি ডিজিটালস এ খাবার দেখাবো না হয়তো, তো একটু মানি গুছিয়ে নিয়ে, হ্যাঁ মজা করবো, অবভিয়াসলি মজা করবো, ডেফিনেটলি মজা হবে, মজা হবে, একটু ভালো করে বল, ডেফিনেটলি মজা হবে। নিজের চ্যানেলে তো ঢুকে যাচ্ছে এরকম করে, কে 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 আগে যাবে, কে আগে যাবে, এখানে এক ঘন্টা লাগবে, তুমি আগে যাও, তোমার হাতে ক্যামেরা যাবে। আচ্ছা আমার হাতে ক্যামেরা, আমি যাচ্ছি, হাই ফাই না আমরা তো ঠিক আছে। ওকে ওকে গাইস, আমি হেভি টেনশনের মধ্যে আছি, এরকম ফার্স্ট টাইম আননোন জায়গা, এরকম জায়গায় ব্লগ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ হতে গেল, আমরা এমন টাইমে ফুচকা শেষ হতে গেল, এই রেখে দিতে বল, জিলিপি আছে, আগে আগে সামনে, আচ্ছা আচ্ছা সরি সরি।
দিদা কোথায় কোথায় আছে মানে উপরে উপরে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছিলাম না কোথায় আছে উপরে না নিচে তো একটা দিদাকে জিজ্ঞেস করলাম স্কুটি নিয়ে নিয়েছে ব্যাপারটা দিদা ভাই লুল হয়ে যাচ্ছি তো ভাই আমরা চাপ ভাই কোথায় ভাই এখানে কি ভিড় কেন এখানে তো ভিড় কেন A few moments later. তো গাইস যাদের বিয়েতে এসেছি তাদেরকে দেখানো হয়নি আমরা মানে কেমন ভাবে গিলছিলাম আমাদের তোমাদের আইডিয়া নেই কেমন করে গিলছিলাম তো দেখাচ্ছি এইটা উর্মিতা দি হাই আচ্ছা জামাইবু তোমার নাম কি মানে ভুলে গেছি আমি অসীম আচ্ছা অসীম অসীম দা যা অসীম জামাইবু আছে মানে দাদাই বলছি অসীম দা ভালো হবে একদম আচ্ছা এইদিকে আপনি কেন তোকে দেখাতে হবে দেখাতে হবে হ্যাঁ ও সব গেস্ট অ্যাপিয়ারেন্স ও যে গেস্ট অ্যাপিয়ারেন্স না ও যে ফুচকা খেতে এসেছে বিয়ে বাড়িতে শোভন 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 আজকে আমাকে হেল্প করছে অনেক কিছু হেল্প করছে এই ছেলেটা ভালো আমি তোকে ভালোবাসি ভাই আচ্ছা খুব ভালো মানে ডেকেছো আমাদেরকে সিরিয়াসলি ভালো এসেছে এই ব্যাপারটা আমাকে বিরাট বড় ব্যাপার মানে সিরিয়াসলি খুব ভালো আমরা তোমাদের ফ্যান খুব ভালো লাগছে খুব ভালো লাগছে মানে সিরিয়াসলি খুব ভালো ভাইরা সবাই ভিডিও করছে সবাই সাবস্ক্রাইব করে দেবে তাড়াতাড়ি করে চলো টাটা দরকার সাবস্ক্রিপশনে খুব দরকার সাবস্ক্রিপশনে খুব দরকার ভাই কেমন হয় কাবাবটা পুরিটা ওকে বাট রেসিপিটা দারুণ রেসিপিটা দারুণ এই করতে করতে তোরা পুরোটাই খেয়ে নিবি ব্যাপার ওয়েল কুক এই যে ক্যামেরাকে ধরবে ক্যামেরা ধরার দায়িত্ব কার ছিল সাইজ টুট পড়ো সস্তা নিতে হবে সস্তা দিয়ে খাবো ফাইনালি অমিত ক্যামেরা ধরেছে ফাইনালি কাবাব টাবাই চুম্মা পুরা সেরা সেরা বানানো রোস্টেড কাটা এরকম কাবাব পাওয়া যায় রোস্টেড বাইট এরকম পাওয়া যায় একদম বলছে এরকম করে কি বলে নেক্সট আইটেম মানে সাহিত্য থেকে বিয়ে বাড়ি আমার সেই কথা মনে পড়ে সাহিত্যের সাথে তোলো সেলফি বলছে দাদা দাদা সেলফি তুলবে আমি তো আমাকে চিনেই নি কিন্তু সবাই 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 স্কোর ইকুয়াল 1-1 তারপরে সবার হিসাব উসুল করে দিতে হবে এরকম করে হিসাব করছি আমি এত টাকার গিফট কিনেছি এরকম করে কে বলে বলো যে নেক্সট আইটেম কে বলে বলো হ্যাঁ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে বিয়ে বাড়ির যে স্টল গুলো থাকে না বা কাউন্টার গুলো থাকে না কাউন্টার বলতে অন্য মিনিং করে ফেলে তোমার সেখান থেকে খাবার খাওয়াটা আর্টের ব্যাপার কারণ তোমার পিছনে তুমি অলরেডি জানো যে কুড়ি জনের লাইন পড়ে রয়েছে সত্যি ভালো ছিল বলে লাইনটা দেখেছি সেগুলোকে অ্যাভয়েড করে তুমি ফুচকা খেয়ে আছো কন্টিনিউ তারপরে তুমি বুঝতে পারছো কত বড় ভুক খাটতে এক্সপিরিয়েন্স এই জন্যই তো অমিত দা ক্যামেরাটা ঘুরাও ক্যামেরা থেকে ক্যামিও দিয়ে বেরিয়ে যাচ্ছে একটা দিয়ে দেখো আমাদের যেসব বিয়ে বাড়িতে হতো সব ভাই বোনদের আগে থেকে লাইনে সেট করা থাকতো তোরা পাতা ফেলবি না হ্যাঁ পাতা ফেলবি না ওই পাতা দেখাবো ও পাতা যার তোমরা ব্লক করে আমি খাই এই দেখেছ কি এত হ্যাংলা কেন ভাই এরা বলছি আমার তো গোপ্রো ছাড়া হাত কাজ করছে না আমি গরিব ভাই ফোনেই ব্লক করি আচ্ছা ফোনটা কত 1,00,000 টাকার দশ হাজার হ্যাঁ এবার বলো ফোনটা তো ধর্মতলায় পাওয়া যায় না তাই না সাইডে একটু আগে আমাকে 20,000 টাকার ঘড়ি পরে দেখাচ্ছে ধর্মতলার 150 টাকার ঘড়ি ঠিক আছে পড়েছি দেখ এই দেখ উল্টো পড়েছি 12 এখানে লাগা 12 পড়েছি ঘড়ি উল্টো পড়েছে এক্সাইটমেন্ট এটা বুঝেনি তো লোকজন ফুচকা খাচ্ছে ও গিয়ে ডিস্টার্ব করছে বলছে আমি আমি এখন একবারও পাইনি তুই 3-4 বার করে খাচ্ছিস কোথায় 3-4 বার খেয়েছে ভাই 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 3-4 বার খেয়েছিস ভাই এই দেখ ও ও ভদ্র ছেলে তোর মতো পাস কর না পাস করবে ভাই লোভ দিচ্ছে ভাই ভাই লোভ দিচ্ছে প্র্যাঙ্কটা তোমরা এখন ফুচকা থেকে পাড়া হ্যাঁ হ্যাঁ ওই ওই প্র্যাঙ্ক প্র্যাঙ্ক মেরে তুই কর প্র্যাঙ্ক কর দেখি কেমন সস ছি 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 ভাই এটা ঠিক না এটা বাচ্চা ছেলে ফুচকা বাচ্চা না বড় খেতে দে মানে ভগবান তো ভালো করুক এতটা লেভেলে তুই বাজে ভাই জানতাম না পুরো মরকট লাগছে ফুচকা খাওয়ার পর
ফ্রির ফুচকা ভালো লাগে বলো? ভাই পেছনে অনেক লাইন আছে, একটু ছাড়ে বেড়ে হয়েছে হয়েছে এই যে দৌড়াচ্ছে, এরা দৌড়াচ্ছে কারণ এরপরে খাওয়াটা এবার খাবে ভালো করে জমিয়ে। এই তো স্টার্টার হলো, ফুচকা টুচকা কাবাব টাবাব হলো, এরপরে যাবে মেন কোর্সে। কারণ তো মেয়েরা সবচেয়ে বেশি ফুচকা খায় ভাই, তুই তো আরামসে টক্কর দিবি আরামসে। এই ফুচকা ফুচকে লোকজন সবাই এর সাথে দেখা হয়েছে, নাচ নাচ। আরে মামা কি হচ্ছে, এদিকে এদিকে ভেতরে এসো, চলো চলো চলো। ও মামা মামা মামা, পয়সা নেই পয়সা নেই, খোঁচা খেয়ে গেছে। ও গাইস ছেলেপুলে খাওয়া খাওয়া শুরু করে দিয়েছে। কি খাচ্ছিস কি খাচ্ছিস? এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। হ্যাঁ, আর ভিতরে আমি একটা আলুর পিস ঢুকিয়ে দিয়েছি। আলু পিস, এবার মুখে নাও, এবার হালকা করে মুখে নাও। আই বিলিভ ইন ডাইরেক্ট। বিলিভ ইন ডাইরেক্ট মানে সরষে দিয়ে কি বলে, পাবদা সরষে, সরি পার্সে সরষে, পার্সে আর ওদিকে মালাইকারি, হ্যাঁ ফ্রাইডের মর্নিং কসা। ওকে ওকে, আচ্ছা আমি একটু খেয়ে দেখি ফার্স্টে। কচুরি কলেছুটির কচুরি না, আর কি লাভ এগুলো করে যায়। এই তো বলবো বেশ হয়েছে, পুরো চুমু হয়েছে, দারুণ হয়েছে। আমি বলি আর আমি কেসটা খাই, পরে কিছু আনসাবস্ক্রাইব করে বেরিয়ে আসুক। তোমরা বুঝবে কী করে, এটা কড়াইশুঁটির কচুরি, তোমরা তো খাও নি না। তো আমাদের ফিশ ফ্রাই এসে গেছে, ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই বলছি। ব্যাপারটা হচ্ছে ওই সর্ষে দিয়েই হয় ঝালটা, পার্শ্বে সর্ষে। তো মাছটা খাবো, মাছটা টাটকাই দেখেই মনে হচ্ছে, বেশ ভালো। এর সাথে ভাত দিলে ভালো লাগবে, ভাত ফাত খাবো না। ভাই খাচ্ছে, ভাই কেমন লাগছে ভাত দিয়ে? তুই মাছের মাথা খা। আমি কেন ভাত খাবো? হ্যাঁ তুই খা, তুই মাছের মাথা খা। তুই লোকের মাথা খেতে ভালো পারিস, লোকের মাথা খেতে ভালো পারে। কি বলছো কেন ভেতরটা ভেতরের ব্যাপারটা সাইজ, কিন্তু মাথাটা খেতে ভালো লাগে, মাথার মধ্যে গিলুটা বেশ ভালো লাগে, কাদা থাকে, কাদা কোথায় থাকে, ভালো করে পরিষ্কার হলে কাদা থাকে না। কিসব বলছিস, ঘিটা খেয়েছিস? ওই হেভি লাগে ভাই খেতে, ওটা গিলু বলে, ওই গিলু ঘি একই ব্যাপার। চিংড়ি মাছ ফেভারিট, এটার জন্যই আমি বিয়ে বাড়িতে এসেছি, এটা কি বলবো?
এই সাদা অংশটা একদম আমাকে দুটো শাহিদ দা রেকর্ড হচ্ছে 18টা চিংড়ি একবারে খাওয়া তাই তো শাহিদ দা হ্যাঁ আমার রেকর্ড আমার রেকর্ড জলটা দারুণ ছিল ওয়াও চুমু 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 চিংড়ির মাথা কে কে খাও না আর কে কে খাও সেটা একবার কমেন্ট করে জানাও তো অমিত খায় না চিংড়িটা চরম চরম লেগেল চিংড়িটা সেরা সেরা মাটন এখন হাত দেই না 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 খাচ্ছি তো তো গাইস এটা আমার তিন নাম্বার চিংড়ি চলছে দাও না একটু দাও নিজের বাড়ি বলে খা নিজের বাড়ি হিসেবে খা ভাই আর আর দুটো নেই কর্তৃপক্ষকে এত ডিস্টার্ব করলে হয় নাও 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 তুমি নাও একটু পরে দাদা খাসি আরে তোমাকে 10 বার আসতে হবে এখানে দাদা দাদা এই খাসি 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 হ্যাঁ এই তো এই তো জানি দুবিস করে বলা আছে তো তুমি দাও অসুবিধা নেই এই হারমোনিয়ামের বিষ আমার একটা দিও তো হারমোনিয়ামের বিষ হারমোনিয়ামের বিষ কোন কি ভাই ব্যালেন্স ব্যালেন্স রাখতে হবে ব্যালেন্স রাখতে হবে এইটা এই তো আমার কাছ থেকে আরে নে 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 তুই কানা 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 আমাকে অন্য পিস দাও কোনো চাপ আর ছোট বড় তুমি আমাকে দাও মাঝারি এসে কচি যা আছে দাও আরে বাসি দাও তো আরে এক পিস ছোট বড় ছোট বড় এক পিস বাস হালকা দাও চাও চাও না আমার আমার একটা আমার একটা একটা বাস আবার ব্রো গুড অমিত টেবিলে এক ঘন্টা পড়ে আসবে দাদা এখন অনেক কিছু খাওয়ার আছে শেষ করবি কিন্তু এগুলো ঠিক আছে উফ চকলেট তুলে নে তুলে নাও তুলে নাও ওইগুলো আগে শেষ কর না ওইগুলো দাদা এগুলো ভালো নিন দি গ্রেট গ্যাটসবি এটা নলের গুড়া তো এটা মেয়ে আছে কোনটা নলের গুড়া বাটাস কর এটা নলের গুড়া এটা নলের গুড়া তো হ্যাঁ নলের গুড়া মামা হ্যাপি বার্থডে থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ এই যে না মামা না 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 একটু ঢেলে দি একটু ঢেলে দি আইসক্রিম ভালো লাগে মা ধর শোভন ধর না শোভন ধর তুই ধরবি তো শোভন শোভন ধর শোভন ধর শোভন ধর কেন দাঁড়িয়ে দইয়ের ফোটা দিয়ে দিয়েছে One eternity later. Hey guys, good morning. তো নেক্সট ডে আজকে একদম স্লিপলেস নাইট গেছে একটা মানে একসাথে গল্প আড্ডা কখন কেটে গেছে বুঝতে পারিনি মানে রাত্রিবেলা একদম ঘুমোয়নি তার উপর অমিতের বার্থডে ছিল তো একটু সেলিব্রেশনের ব্যাপার ট্যাপার ছিল তো জাস্ট এই ঘুম থেকে উঠলাম মানে ঘুম থেকে না মানে জাস্ট এই জাস্ট এই বেরোলাম এবার বাড়ি যাবো মানে খড়গপুরে যাবো অমিতরাও এই জাস্ট বেরিয়ে গেল তো থ্যাংক ইউ উর্মিতা দি মানে তোমাকে দেখে শিখলাম যে অচেনা অজেনা মানুষকে কী করে আপন করে নিতে হয় থ্যাংক ইউ সো মাচ তো আমরা যখন বিয়েতে ঢুকেছিলাম তখন ভেবেছিলাম জানি না কেমন হবে কেমন একটা আনকমফর্টেবল ফিল হচ্ছিলো বাট তুমি আর জামাইবাবু মানে মিলে পুরো একদম সেরা 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 তোমাদের ব্যবহার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং মানে প্রতিটা জিনিসে আমাদেরকে তোমরা গাইড করেছো প্রতিটা জিনিসে হেল্প করেছো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ইনভাইট করার জন্য ভালো থেকো তোমাদের মানে নতুন জীবন সুখের হোক তো চলো টাটা বাই বাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো লাভ ইউ